আমার আসলে এখানে এসে খুব ভালো লাগছে, কারণ আমি যখন প্রকৃত মুক্তিযোদ্ধা দেখি খুব ভালো লাগে। এখানে মেজর হাফিজ ভাই আছেন, বীর বিক্রম পা মুক্তিযোদ্ধা। আমাদের ইব্রাহিম ভাই আছেন, বীর প্রতীক মুক্তিযোদ্ধা। আমাদের জাফরুল্লাহ ভাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ফিল্ড হসপিটালের নেতৃত্বে ছিলেন। তো আমরা তো খুব ভুয়া মুক্তিযোদ্ধার গর্জন শুনি, মুক্তিযুদ্ধের চেতনার ভুয়া গর্জন শুনি, মুক্তিযুদ্ধের চেতনার ভুয়া স্লোগান শুনি, ভুয়া ব্যাখ্যা শুনি। তো আমার মুক্তিযুদ্ধ করার বয়স ছিল না, আরও অনেকে আছেন মুক্তিযুদ্ধ, আমাকে মাফ করবেন, সবার নাম বলার সময় পাবো না। তো আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগে কি, এই পুরা দেশটাকে আমরা কখনোই এতটা বিভাজিত ছিলাম না এখন যতটা আছি, এবং বিভাজনের অন্যতম অস্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আপনি বাইরের একটা জগতের কাছে যান, ওনারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি। যারা বীর প্রতীক বীর বিক্রম তারা বিপক্ষের শক্তি, আর যারা রাতের আধারে ভোট করে, বাংলাদেশ ব্যাংক লুট করে, এই দেশের মুদ্রা বিদেশে পাচার করে, দুর্নীতি করে, বৈষম্য করে, মানুষকে গুম করে, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ শক্তি। আমি এই রহস্য কিছুতেই বুঝলাম না যে বাংলাদেশের মানুষ এটা একসেপ্ট করে কিভাবে, যে যারা ভুয়া নির্বাচন করবে, বাংলাদেশ ব্যাংক লুট করবে, শেয়ার মার্কেট লুট করবে, সম্পদ লুট করবে, বাংলাদেশের মানুষকে মেরে কেটে নাস্তানাবুদ করে দেবে, বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার হরণ করবে, তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। এই ফানি বিশ্লেষণকে আমাদের কনফ্রন্ট করতে হবে অত্যন্ত স্ট্রংলি, এবং আমাদের বলতে হবে যে যারা গণতন্ত্র দেয় না, যারা বৈষম্য সৃষ্টি করে, যারা দেশের সম্পদ লুট করে, তারা সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় বিপক্ষ শক্তি এখন ক্ষমতায় আছে, আমি অনেস্টলি বিশ্বাস করি। বিকজ আপনি যদি ক্রাইটেরিয়া দেখেন, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে কি আমি খুব ভালো করে, আমি 1972 সনে গণপরিষদ বিতর্ক আমি কয়েকবার পড়েছি, আমি কনস্টিটিউশন ল পড়াই, আমাকে পড়তে হয়, এবং আমাকে আমার মনে হয় কি যে এই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং তাদেরকে বলতে হবে আপনারা, আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা একটা শব্দ ইউজ করবেন, মুক্তিযুদ্ধের সঠিক চেতনার পক্ষ শক্তি। তারা বলুক আমরা চেতনার পক্ষ শক্তি, আপনারা বলুন আমরা মুক্তিযুদ্ধের চেতনার সঠিক চেতনার পক্ষ। সঠিক চেতনাটা কি, এটা দেশের মানুষকে বলেন কেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল, কেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, কেন মেজর হাফিজ ভাই, জেনারেল ইব্রাহিম ভাই, জাফরুল্লাহ ভাইরা জীবনের ঝুঁকি নিয়েছিল, সেই বাংলাদেশে কি আমরা আছি কিনা। আমার একটা জিনিস দুঃখ লাগে, আমি কোনো পক্ষ বিপক্ষ না, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ যদি 100 বছরও ক্ষমতায় থাকে আমার বিন্দু মাত্র আপত্তি নাই। বাট আমার কথা হচ্ছে এই দেশটা আওয়ামী লীগ আর বিএনপি না, এই দেশটা 16 কোটি মানুষের। আপনি বিএনপির ক্ষমতা আসতে দিব না, বিএনপির ইচ্ছা মতো পিটান, আইনগতভাবে যদি দমন করতে পারেন করেন, আইনগতভাবে মামলা দিতে পারলে দেন, আপনি 16 কোটি লোকের ভোটাধিকার কেড়ে নেবেন কেন, এটা তো করতে পারেন না। এটা বাংলাদেশের মালিক হচ্ছে, বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ Article 7 অনুযায়ী। বিএনপির লোক অন্যায় করলে আইনগতভাবে তাকে যে শাস্তি দেওয়ার দেন, আপনি তো 12 বছর ক্ষমতায় আছেন, আপনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেন নিয়ে যাবেন। এটা আমার কাছে মনে হয়, আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, মানে এত বড় বেদনা নিয়ে বাংলাদেশের মানুষ আনন্দে থাকে কিভাবে, আর উন্নয়ন হয়েছে বলে বলে এসব কথা বলে কিভাবে। তো আমাকে দুঃখ লাগে, আমার কাছে মনে হয় আমি একটা জিনিস দেখে যেতে চাই, বাংলাদেশের মানুষ ভোটাধিকার পেয়েছে, এই ভোটাধিকার পাওয়ার পর আওয়ামী লীগ 100 বার জয়ী হলেও আমার কোনো আপত্তি নাই, আমি ভোটাধিকার দেখতে চাই। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একবার বিএনপি একটা আসনে, আমি সবসময় এটা বলে থাকি, আমার কাছে অদ্ভুত লাগে এই জাতির আত্মপ্রতারণা দেখে আমার অদ্ভুত লাগে, একটা আসনে উপনির্বাচনে কারচুপি করেছিল মাগুরায়, একটা আসনে। সেই জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত, আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত একসাথে রাস্তায় নেমে আসছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, ইলেকশনে কারচুপি হয়েছে। আর এখানে 300 আসনে আগের রাতে নির্বাচন হয়ে যায় এরকম অভিযোগ উঠে, তারপর আপনার ঐক্য করার সময় বলে ওর পরিচয় কি, তার পরিচয় কি, তখন বলতে পারেন নাই, তখন সিপিবি বলতে পারে নাই জামাত কেন আসলো আন্দোলনে, তখন আওয়ামী লীগ বলতে পারে নাই জাতীয় পার্টি কেন আসলো আন্দোলনে। আজকে তো যে কোনো মানে স্বৈরতান্ত্রিক সরকার হোক বা অজনপ্রিয় সরকার হোক, তারা টিকে থাকে বিভেদের রাজনীতি করে। এখন আমরা বলি সরকার বিভেদের রাজনীতি করছে, আপনারা বিভেদের রাজনীতি করছেন না, আপনাদের লজ্জা করে না, বাংলাদেশের 16 কোটি মানুষ ভোটাধিকার পায় না, আর আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করেন। কালকে একটা পত্রিকা দেখলাম বাম গণতান্ত্রিক জর্জিয়াটা নাকি আবার ভাঙবে, আশ্চর্য লাগে আমার কাছে, আশ্চর্য লাগে। একটা দেশের সেন্ট্রাল ব্যাংক সুদ্ধা লুট হয়ে যায়, শেয়ার মার্কেট লুট হয়ে যায়, একটা দেশে নদীর পানি পায় না, সীমান্তে দিনের পর দিন মানুষ মারা যায়,
বাংলাদেশে মানুষ জীবিকার প্রয়োজনে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে চলতে গিয়ে মরে যায়, থাইল্যান্ডের জঙ্গলে কৃতদাস হয়ে থাকে, আমাদের মেয়েরা সৌদি আরবে দাসের কাজ করে, যেই দেশের যেই যৌন দাসীর কাজ করে, যেই কাজ করতে পৃথিবীর কোনো দেশ যায় না। এইরকম একটা দেশে মানুষ একত্রিত হয়ে একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না। এখন আমি তো রাজনৈতিক না, আমার কাজ, আমি আমার ঝুঁকি নিয়ে বলি, এবং আমার কাছে অবাক লাগে যে আপনি ইতিহাস দেখেন, সামান্য সামান্য বিচ্যুতিতে এই জাতির মানুষ একত্রিত হয়েছে, এখন কেন পারছেন না? তো এই বেদনা আমি এই যে 2001 আল্লাহর কাছে দয়া প্রার্থনা, আমার আল্লাহর কাছে একটাই দয়া প্রার্থনা, আল্লাহ বাংলাদেশের মানুষকে ভোটাধিকার দাও। দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি অ্যান্ড এভরি প্রোগ্রেস। থ্যাংক ইউ। বলেছিলাম যে আমি যদি জানতাম এইরকম বাংলাদেশ হবে আজকে, আমি 1971 মহান মুক্তিযুদ্ধে নবম শ্রেণীর ছাত্র হিসেবে অংশগ্রহণ করতাম না, আমি রাজাকার হইতাম পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য। লাস্ট বাট নট দি লিস্ট, দোয়া প্রার্থনা সম্বন্ধে একটা কথা না বললেই পারি না, 2011 আমি এবং আমার ওয়াইফ আল্লাহর ঘরে গেছিলাম, তখন আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট আরাফাতের ময়দানে একটা দোয়া করা যাক। আল্লাহ জেনারেল মতিন আমাকে ফোন করলেন চিটাগাং থেকে, বললেন যে হান্নান দেশের জন্য দোয়া করো, উনি ওনার জন্য বলেন নাই। আই এম ফরচুনেট টু হ্যাভ সার্ভড উইথ হিম ইন ইন্টিগ্রেশন কমিশন। আমি বললাম যে ইমাম সাহেব, ইমাম মাহাদি হাসান টঙ্গী জামাই মসজিদের পেশ ইমাম, ইমাম সাহেব একটা দোয়া করবেন আল্লাহ আমাদের দেশটাকে সৎ ও যোগ্য ব্যক্তির দ্বারা পরিচালনা করার তৌফিক দান করেন। এটা প্রচার হওয়ার পরে 35% লোক দোয়ায় সামিল হলো না, তারা বললো আরাফাতের ময়দানে দোয়া যদি কবুল করে ফেলে আল্লাহ, তাহলে আমাদের কিন্তু কপালে খবর আছে। আর এই দোয়াটা যেন আজকের দোয়া যেন হয় আল্লাহ দেশ ও জাতির কল্যাণে, যেন আমাদের দেশে একটা সৎ এবং যোগ্য সরকার ক্ষমতায় আসে এবং সেটা ভোটের মাধ্যমে আসে। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন যুদ্ধ, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা হচ্ছে এই যুগের যুবকদের জন্য। কিন্তু যুবকরা যখন যুদ্ধ করে তার পেছনে যে শক্তি কাজ করে, যে বুদ্ধি কাজ করে, আজকে এখানেই তাদের সমাবেশ সমাহার, এই জন্য আমি স্যালুট জানাচ্ছি তাদেরকে। আমাদের আজকের দোয়া হওয়া দরকার, আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত থেকে, আমি বিশ্বাস করি বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই এই বাই দ্য, অব দ্য এবং ফর দ্যার জন্যই আমরা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলাম। আজকে 50 বছর চলছে এই দেশটার, কিন্তু আমরা কিন্তু আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, আমরা বঞ্চিত হয়েছি স্বাধীনতা থেকে। আমার 50 বছরের স্বাধীনতা প্রোগ্রাম করতে ভীষণ দুঃখবোধ হচ্ছে, আমি কি সত্যি আমার সাবডেন্টির ভেতরে আছি? আমার মনে হয় না, কারণ প্রতি মাসে প্রতি ক্ষণে যখন আমার পার্শ্ববর্তী দেশ আমাদেরকে মেরে ক্রস ফায়ার দিয়ে চলে যাচ্ছে, আমরা নির্লিপ্ত, আমরা বলছি যে আমাদেরও দোষ ছিল, আমরা তাদের বর্ডারের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তাদের ওখানে অন্যায় অপকর্ম করার জন্য যাচ্ছি। এটা কিন্তু আমরা কেউ ব্যক্তিগত বলছি না, এটা দেশ বলছে, সরকার বলছে। যখন একটা নতজন সরকার এই কথা বলে, আমরা কেন বলতে পারি না উই রিভোল্ট? আমি এই কথাটা বলার জন্যই আজকে এখানে এসেছি। আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ, আমার দ্বিতীয় পরিচয় আমি বাংলাদেশি, এবং আমার তৃতীয় পরিচয় আমি মুসলিম। আমাকে একজন সাবেক সচিব বলেছিলেন যে আমরা কেন তোমাদেরকে বুদ্ধি দিতে চাই তা জানো? আমরা এই জন্যই বুদ্ধি দিতে চাই, আমি একজন মুসলিম হিসেবে একটা মুসলিম দেশে মৃত্যুবরণ করতে চাই, আমার সন্তানরা দেশে থাকুক বা বাইরে থাকুক, এসে যেন আমার কবরটা খুঁজে আমাকে জিয়ারত করতে পারে, খোঁজ নিতে পারে। আমি সেদিন ভীষণভাবে মর্মাহত হয়েছিলাম। আমি জানি না যে আমরা আগামী দিনে তাদেরকে সেই সেই অধিকারটুকু আমরা রাখতে পারবো কি না। আমাদের প্যারেন্টসরা অকাতরে আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেছে, অকাতরে আমাদেরকে ভুল বলেছে, অসত্য বলেছে। আমরা চাই না আগামী দিনে আমাদের সন্তানকে এই ভুলটাকে লালন করানোর জন্য, কারণ ইতিমধ্যে আমাদের সন্তানরা রাজনীতিকে ঘেন্না করা শুরু করেছে, ইতিমধ্যে আমাদের সন্তানরা এই দেশকে ছেড়ে চলে যেতে শুরু করেছে। আমরা চাই আমাদের সন্তানরা দুধে ভাতে না থাকুক, অন্তত ডালে ভাতে যেন এই বাংলাদেশেই থাকে, আমাদের ডেস্টিনেশন যেন এই বাংলাদেশেই হয়। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।